বন্ধুরা টাটা ভারতকে ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার তৈরি করার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এমনটা আমি কেন বলছি আপনি এই খবরটা জেনে নিন তাহলে নিজেই বুঝতে পারবেন আসলে বন্ধুরা যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে অ্যাপেল কোম্পানি এখন প্ল্যানিং করেছে যে তারা এখন চীন থেকে পুরোপুরি শিফট হয়ে যাবে আর অ্যাপেলের প্ল্যানিং এটাও রয়েছে যে ভারতের মধ্যে এক চতুর্থাংশ আইফোন তৈরি করবে অর্থাৎ এর মানে হলো পুরো বিশ্বতে যদি অ্যাপেল চারটে ফোন বিক্রি করে তো তার মধ্যে একটা ভারতের মধ্যে করা আর এটা অনেক বড় একটা খবর এমনটা আমি কেন বলছি এর কারণ হলো অ্যাপেল প্রায় একশো মিলিয়ন আইফোন বিক্রি করে আর পরবর্তী সময় অ্যাপেল এর অনুমান রয়েছে যে এটা প্রায় দেড়শো মিলিয়নেরও বেশি হয়ে যাবে কিন্তু এখন আপডেট কে যদি দেখা হয় একশো মিলিয়নের মানে হলো অ্যাপেল ভারতের মধ্যে প্রত্যেক বছর পঁচিশ মিলিয়ন আইফোন তৈরি করতে চায় অর্থাৎ প্রত্যেক বছর আড়াই কোটি আইফোন ভারত থেকে তৈরি হয়ে ভারতে বিক্রি হবে এবং ভারতের বাইরেও এক্সপোর্ট হবে যার টোটাল ভ্যালু হবে দশ বিলিয়ন ডলারের চেয়েও বেশি কিন্তু যতটা এটা বলতে বা দেখতে সহজ লাগছে এটা ততটাও সহজ নয় কারণ অ্যাপেল এই কাজকে পরবর্তী এক থেকে আড়াই বছরের মধ্যে সম্ভব সম্পূর্ণ করতে চায় এখন আপনি নিজেই ভাবুন আড়াই কোটি আইফোন প্রত্যেক বছর তৈরি করা অনেক মুশকিলের কাজ চ্যালেঞ্জিং একটা বিষয় আর এর জন্য অ্যাপেলের প্রয়োজন সাহায্যের অ্যাপেলের প্রয়োজন এমন এক ম্যানুফ্যাকচারার এবং এমন সাপ্লায়ার যে মাস লেভেলে কাজ করছে যার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে আর ভারতে এমনই একটা কোম্পানি রয়েছে যার নাম হলো টাটা আসলে বলা হচ্ছে অ্যাপেলের এই টাস্কে টাটা তাকে সাহায্য করবে আর টাটা এই নিয়ে কাজও শুরু করে ফেলেছে কিছুদিন আগেই টাটা ভারতে পঞ্চম আইফোন তৈরি করা ফ্যাক্টরি ওপেন করার অ্যানাউন্সমেন্ট করেছে যেটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে এছাড়াও টাটার কাছে অলরেডি চারটে কোম্পানি রয়েছে কিন্তু এটাও এনাফ হবে না আড়াই কোটি আইফোন তৈরি করতে এর চেয়েও দ্বিগুণ আইফোন ফ্যাক্টরি চাই এই জন্য পরবর্তী দু থেকে আড়াই বছরের মধ্যে টাটা র্যাপিডলি আলাদা আলাদা দেশেতে আইফোন প্ল্যান্ট ওপেন করতে চলেছে যা থেকে ভারতে হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ মানুষ ডিরেক্ট এবং ইনডিরেক্টলি চাকরি পাবে কিন্তু কথা এখানেই সীমিত নয় অ্যাপেলের পক্ষ থেকে ভারতের জন্য আরো একটা বাম্পার খবর সামনে উঠে এসেছে আসলে খবর হলো অ্যাপেলের যে আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে যেমন আইফোন এছাড়াও ট্যাবলেট ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইস এই সব জিনিসেতেই ব্যাটারির ইউজ হয় এই সব ব্যাটারির বেশিরভাগ চীন থেকেই আসে আর ভারতে শুধুমাত্র অ্যাসেম্বল করা হয় এখন অ্যাপেল যেটা চলেছে যে তাদের বেশিরভাগ ব্যাটারিকে ভারতেই ম্যানুফ্যাকচার করা হবে আর ভারত থেকেই বিশ্বের যে আলাদা আলাদা প্ল্যান্ট গুলো রয়েছে সেখানেতে প্রেরণ করা হবে অর্থাৎ ভারতের মধ্যে অ্যাপেলের যে আলাদা আলাদা প্রোডাক্ট হবে তার ম্যানুফ্যাকচারিং একদম গোড়া থেকে করা হবে এখনো পর্যন্ত বেশিরভাগ তাদের জিনিসপত্র বাইরের দেশ থেকে তৈরি হয়ে আসতো আর ভারতে সেগুলো অ্যাসেম্বেল করা হতো অর্থাৎ সেগুলোকে জোড়া হতো কিন্তু এখন প্রত্যেকটা জিনিসই ভারত ভারতেই তৈরি করা হবে এবং ব্যাটারি যেটা সবচেয়ে বেশি কুশিয়াল ইকুইপমেন্ট হয় যে কোনো ইলেকট্রিক ডিভাইসে তো বন্ধুরা বলে রাখি এর জন্য অ্যাপেল অলরেডি জাপানের কোম্পানি টিডি কর্পোরেশনের সাথে এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে এই কোম্পানি ভারতের মধ্যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসাবে তারপর অ্যাপেল কে সাপ্লাই করবে এই ব্যাটারি তারপর এই ব্যাটারি না কেবল ভারতে তৈরি হওয়া অ্যাপেলের প্রোডাক্টে লাগানো হবে বরং ইউরোপের মধ্যে বা আমেরিকাতে এদের যে ফ্যাক্টরি রয়েছে সেখানেও ভারত থেকে ব্যাটারি সাপ্লাই করা হবে আর সবচেয়ে বিশেষ কথা হলো এই কাজ পরবর্তী বছর থেকে শুরু হয়ে যাবে পরবর্তী বছরে যে আইফোন সিক্সটিন আসবে এখন তো ফিফটিন চলছে যখন আইফোন সিক্সটিন লঞ্চ হবে তখন তাতে মেড ইন ইন্ডিয়া ব্যাটারি লাগানো থাকবে তো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান